হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তাই চলে এসেছি সকালবেলায় তোমাদের মাঝে। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমার বড় মেয়েটা পরীক্ষা দিতে চলে গেছে, ওর বাবাটা হচ্ছে 9:00। ওরা একটু আগে আগেই বের হয়েছে স্কুলে যেতে, এখান থেকে মাত্র 5 মিনিট লাগে। তো ওর বাবা তো স্কুলেরই টিচার, তো একটু আগে যেতে হয়। আমার বাবা আর ও চলে গেছে একসাথে। এদিকে ওরা রুম থেকে যাওয়ার পরে হচ্ছে আমি রুমটা গুছগাছ করে ফেলেছি। আমার ছোট মেয়েটা মাত্র ঘুম থেকে উঠেছে, ওদের সবার নাস্তা জল খাওয়া হয়ে গেছে, এবার আমি বাকি আছি। আমি নাস্তাটা করব আর ওদিকে দুপুরের রান্নাও শুরু করব। তো চলো যাই, এখান থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করি। আর একটা কথা বলতে ভুলে গেছি, কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, কালকে হালকা বৃষ্টি হয়েছে, আর আজকেও সকালবেলা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল, খুব কম, কিন্তু এখন পুরোপুরি মোটামুটি বৃষ্টি নেমে গেছে। এদিকে অনেক ঠান্ডা পড়ে গেছে, দেখো গরম জামা পরেছি, বুঝতেই পারছো গরম জামা দেখে। আর এমনিতে আমার খুব একটা শীত লাগে না, কিন্তু যখন বেশি শীত লাগে তখনই শুধুমাত্র সাধারণ একটা গেঞ্জি বা কোনো কিছু একটা হলেই হয়ে যায়, গরম জামা খুব একটা পরা হয় না। তো বেশি শীত যখন হয় তখনই পরি। তো বুঝতেই পারছো আজকে মোটামুটি শীত আছে। তো চলো রান্নার রুমে চলে যাই, নাস্তা করব আর সাথে রান্না শুরু করব, একসাথেই দুটো করব। চলো তো গাইজ, চলো রান্না করতে করতেও তোমাদের সাথে কথা হবে। চা পাতা দেখেছে তো বলতেছে যে বৌদি কেউ কি কফি মগের মধ্যে চা খায়? তা আমি বললাম এটা তো মগ, এটা তো খাওয়াই যেতে পারে, কোনো ব্যাপার না, এটা তো খাওয়ারই ব্যাপার। জাস্ট কিসের মধ্যে খেয়েছি এটা তো বিষয় নাই, খাওয়ার বিষয়, এটা গ্লাসেও খাওয়া যেতে পারে। তো আমার খুব মজা লেগেছে ওদিন ওর কথাটা, ওদের সাথে শেয়ার করলাম। তো এই যে রুটি নিয়েছি, রুটি আগেই ভেজেছি, ওরা খেয়ে গিয়েছে স্কুলে। আর এদিকে হচ্ছে আমি একটা ডিম ভাজবো, আলু ভাজি আছে, খাবো না, ভালো লাগতেছে না। ওরা আলু ভাজি ডিম ভাজি দিয়ে খেয়ে গেছে, একটা ডিম ভেজে নেবো আর চা। এই আমার খাবার, ডিমটা আগে ভাজি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করবো। আর এদিকে এক সাইডে আমি রান্না বসিয়ে দেবো, গ্যাস চলে যাচ্ছে, দেখো গ্যাস কীভাবে আমাকে ছেড়ে যাচ্ছে আর কি, বেশি কিছু প্রয়োজন হয় না, চা হলে হয়ে যায়। একটু চা খেতেই হবে বলো, চা টা বলে কথা। এই হচ্ছে আমার চা, সাথে চা নিয়েছি, পেঁয়াজ সব কিছুই নিয়েছি, হচ্ছে খাওয়ার পালা খাবো। আর এই ছিল, এই আমি রান্নাটা বসিয়ে দেবো, নয়তো দুপুরবেলা আজকে খাওয়া হবে না। এদিকে আমার ভাত রান্না করা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের এক এক করে, দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তোমরা ভিডিও দেখো না আর আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে, আমি খুব ঝামেলায় পড়ে যাচ্ছি। তোমাদের সাথে নিয়ে চলো, আমাকে একা ফেলে দিয়ে আমরা, তাহলে তোমাদের অসুবিধা হবে, কারণ আমিও কিন্তু তোমাদের একজন দর্শক। গাইজ, এই যে মুরগি মাংস মুরগি নিয়েছি, শক্ত মুরগি, আর খেয়ে নিয়েছি প্রতি মুরগি নরম বাচ্চাদের জন্য। যেটা বলছিলাম তোমাদের, দুঃখের শেষ নেই আমার, সত্যি বলতে আমার ওয়াচ টাইম কমে গেছে, আমি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছি, মনটা একেবারেই ভেঙে গেছে। ভিডিও করতে মোট টাইম ছিল না, তাও ভাবি আমার কাজ আমি করেই দেয়, বলা তো যায় না কখন কোথায় কি হবে, সেই আশায় বসে আছি। আমি আবার বরাবরই একটা শুকনো মানসিকতা নিই, অল্প কিছু তো ভেঙে যায় না, হলে হবে না হলে না হবে, কোনো ব্যাপার না।
আমার আসলে ভালো লাগে গান গাইতে কিংবা ভিডিও করতে, তো সেই সেই থেকেই এটা করে একটা গান ইনকামের জন্য আসা বিষয় নয়। কিন্তু তবু কথা হচ্ছে যেহেতু কষ্ট করে করি আর সবাই কম বেশি এখান থেকে ইনকাম করছে, সেখানে তো একটা আশা অবশ্যই আছে। চ্যানেলটা গ্রো করেছিল সবাই চায়, কিন্তু একটা অবস্থা পৌঁছে গেছে আমার চ্যানেলটা অবস্থান পূর্ণ হয়ে গেছে, সেখান থেকে যদি ডাউন হয় সেটা খুব একটা খারাপ ব্যাপার বলো। আমার খুব খারাপ লেগেছে, অনেক কষ্ট করে অবস্থানটা পূর্ণ করেছিলাম কিন্তু সেটা কমে গেছে, কমে যাওয়ার কারণে আমার মনটাও ভেঙে গেছে। বিশ্বাস করো খুব খারাপ লাগছে, এদিকে হয়ে গেছে আমার ডিম বাজি করা এবং হচ্ছে খাওয়ার পালা, আর এদিকে আমি মাংসটা বসিয়ে দেবো ছিল। তো চলো আমি এটার ব্যবস্থা করি, খাওয়া দাওয়াটাও সাথে করি আর রান্নাটাও সেরে নিই। তো গাইস কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করছি আর সব কিছু দিয়ে দেবো, একবার দিয়ে দিয়ে কষাতে থাকবো। যেহেতু শক্ত মুরগি তো কষানোর পরে হচ্ছে ঝলবে, এইভাবে রান্না করতাম মাঝে মাঝে। রান্নার ধরন তো চেঞ্জ হয়ে যায় মানুষের, মানুষ যত দেখে শিখে আর চেঞ্জ হতে শুরু করে, তখন অরিজিনাল হাতে যে রান্নাটা ওটা শেষ হয়ে যায় আর কি। আমার হাজবেন্ড বলে আগে রান্না করছি সেটাই বেশি ভালো ছিল, এখন যে ইউটিউব দেখে দেখে মাঝে মাঝে রান্না করো ওগুলো ভালো হয় না। সত্যি কথা বলতে নিজে যেটা পারা যায় ওইটাই বেশি ভালো। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবার আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম। আর জিরা দারচিনি গরম মশলা আমি একসাথে ভেজে রেখেছি একটু ভেজে, এটা আমি লাস্টে দিয়ে দিয়ে দিচ্ছি, এই মরিচ ব্যবহার করবো না। তো মরিচের গুঁড়িটা দিয়ে দিচ্ছি আর তেল দিই, আমি এখন এটাকে কষাতে থাকবো। আর এটা কষানো হতে হতে ততক্ষণে আমি আমার খাবারটা সেরে নেব। শক্ত মুরগিতে প্রচুর পরিমাণ তেল হয়, আমি তো আরো দিয়ে দিলাম। আমরা এটা ভুলিয়ে দেখাচ্ছি, দেখো ছোট ছোট ডিম হয়েছে, এই যে তো গাইস এভাবে আমি বেশ কিছু সময় কষাবো, তারপরে হচ্ছে জলটা দিয়ে দেবো। তো কষাতে থাকি, রস সাথে থাকো ততক্ষণ, এটা বেশ ভালো করে আমাকে কষাতে হবে। শক্ত মুরগিটা যত কষিয়ে রান্না করবে ততই বেশি ভালো লাগে, আর যেটা ব্রয়লার মুরগি মানে পোলট্রি মুরগি আমরা যেটা বলি ওটা কিন্তু একটু ভেজে রান্না করলে বেশি ভালো হয়, আলাদা তেল দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিলে বেশি ভালো হয়। তো এই আর কি, কাজ আর খাওয়া একসাথে দুটোই সারা হয়ে যাবে, চাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো জলটা দিয়ে দেবো, এদিকে আমি আলু দিয়ে দিয়েছি আর কষানো হয়ে গেছে।
অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, সেই জন্য বেশি জল দেওয়া লাগেনি, অল্প জল দিয়েছি। এবার পুরো রান্নাটা হয়ে গেলে শেষে আমি জিরা যে বেটে রেখে দিয়েছি গরম মশলার সাথে ওটা দিয়ে দেব। রাইস এদিকে মাংসটা হতে থাক। খাবার টাইম হয়ে গেছে, স্নান করবো। আজকে সকালবেলা স্নান করিনি, বৃষ্টি নেমেছিল সেই জন্য ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। আর এর আগে দুবার ঠান্ডা লেগেছে, আমি চাই নাই মধ্যে আমার আবার ঠান্ডা লাগুক, সেই জন্য সকালবেলা আজকে স্নান করিনি। সেখানে একটু গুজগাস করে আমি এখন স্নান চলে যাবো। বাচ্চারাও চলে এসেছি স্কুল থেকে, ওদের খাবারটা দিয়ে দেবো। আগে দিয়েছে একটা বেশি বেজে গেছে, খাবার টাইম হয়ে গেছে। তো তোমরা ভালো থাকো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আগে থেকে যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন নতুন আসছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক দিয়ে দেবে অবশ্যই একটা ভিডিও দেখা শেষে, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। হ্যাঁ, ভালো থেকো, টাটা।